নমস্কার বন্ধুরা, আগামীকাল একাদশী আর আজকে একাদশীর সংযম। তো আমাদের বাসা যেহেতু সবাই একাদশী করে আর সংযমের দিনে ছোট বড় সবাই নিরামিষ খায়, তো নিরামিষের অনেক পদ রান্না হয়েছে। তো তার মধ্যে আমি স্পেশাল করে একটা রেসিপি করেছি, সেটা হচ্ছে কাঁচা কলার কোপ্তাকারি। তো কোপ্তাকারিটা অনেক অনেক মজা হয়েছে খেতে, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে দিই যাতে আপনারাও দেখে শিখতে পারেন। তো বন্ধুরা, রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই তৈরি করে খাবেন। তো চলুন শুরু করি। তো কাঁচা কলার কোপ্তাকারি তৈরি করার জন্য প্রথমে আমি কাঁচা কলাগুলো সিদ্ধ করে নিব। তো এখানে আমি একটা কড়াই প্যানে জল ফুটতে দিয়েছিলাম, তো ফুটন্ত গরম জলের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম যাতে কাঁচা কলাগুলো কালো না হয়ে যায়। যেহেতু কলায় একটু কষ থাকে বেশি, তার জন্য আমি হলুদ দিয়ে দিলাম যাতে কালো না হয়ে যায়। তো 10 থেকে 15 মিনিট জাল করে নিলে কিন্তু কলাগুলো সিদ্ধ হয়ে যাবে। আর আমি মাঝখানে কিন্তু একটু কেটেও দিয়েছিলাম। তো এরই মাঝে কলাগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করে ভালো করে মথে নিব যাতে কলার মধ্যে কোনো দানা দানা না থাকে। তো আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু চটকে চটকে মথে নিতে পারেন। তো এরই মাঝে কলাগুলো কিন্তু মথে নেওয়া হয়ে গেছে, এখন যেটা করব এর মধ্যে আমি মিশিয়ে দেবো ডালবাটা। তো ডালবাটার পরিবর্তে কিন্তু আপনারা বেসন ব্যবহার করতে পারেন। তো এখানে আমি 4টা কাঁচা কলার জন্য আমি হাতে 3 মুঠ মুগ ডাল আর হচ্ছে বুটের ডাল একসঙ্গে ভিজে রেখে বেটে নিয়েছি, সঙ্গে 2-3টা কাঁচামরিচ দিয়ে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, সামান্য একটু আদা বাটা, আর দিয়ে দিলাম গরম মশলা বাটা, 1 চামচ ধনিয়া গুঁড়া। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যেটা করব আমি কোপ্তা শেপ দিয়ে দিব। তো আমি পরিমাণ মতো কাঁচা কলার মিশ্রণ নিয়ে হাত দিয়ে গোল গোল করে তারপর আঙুল দিয়ে চাপ দিয়ে দিয়ে কিন্তু শেপ দিয়ে নিচ্ছি। আরেকটি কথা বন্ধুরা, আমার কিন্তু প্রচুর প্রচুর ঠান্ডা লেগেছে, আমার ভয়েস শুনে আপনারা বুঝতেই পারছেন। তো কেউ কিছু মনে করবেন না, আমার কিন্তু কণ্ঠটা একদম বসে গেছে। তো এই তো এক এক করে আমি কিন্তু সবগুলো কোপ্তা বানিয়ে নিচ্ছি। তো অলরেডি আমার 2টা বানানো হয়ে গেছে। তো এই তো আমি সবগুলোই কিন্তু বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এবার যেটা করব আমি এই প্রথমে কোপ্তাগুলো তেলে ভেজে নেব। তো চলে আসলাম চুলায়, আর চুলায় এসে আগে থেকে আমি তেল গরম করে রেখেছিলাম। এবার গরম তেলের মধ্যে কোপ্তাগুলো দিয়ে আমি চুলার হিট মাঝারিতে রেখে এই তো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। আর কোপ্তাগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে যায়, যেহেতু এখানে ডাল বেটে ব্যবহার করা হয়েছে। তো অবশ্যই চেষ্টা করবেন ডাল বেটে ব্যবহার করতে, নয়তোবা বেসন ব্যবহার করতে। তো চালের গুঁড়ো ব্যবহার করতে যাবেন না, চালের গুঁড়ো ব্যবহার করলে কোপ্তাগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। আর এভাবে ডিপ ফ্রাই করে ভেজে নিতে হবে। তো অলরেডি কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, দেখুন কোপ্তাগুলো একদম মুচমুচে হয়ে গেছে। তো আমি কোপ্তার মধ্যে আলু ব্যবহার করব, তো আলুগুলোও কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো অলরেডি আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আলুগুলো নামিয়ে আমি এই তেলে প্রণ দিয়ে দিব। তো প্রণে প্রথমে দিয়ে দিলাম আমি গোটা জিরে, তারপরে তেজপাতা, আর দিয়ে দিলাম দারুচিনি, এলাচ। তো প্রণটাকে একটু ভেজে আমি দিয়ে দিলাম আদা বাটা, এখানে আমি 1.5 টেবিল চামচ আদা বাটা দিলাম। আর আদা বাটা আগে থেকে একটু কষিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম অন্য সব মশলা, 2 টেবিল চামচ দিয়ে দিলাম জিরা বাটা, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, হলুদ, আর দিয়ে দিলাম টমেটো পিউরি। আর আমি ক্যানে টমেটো পিউরি ব্যবহার করেছি। তারপরে মশলাটা একটু কষিয়ে নিলাম, কষানোর মাঝখানে দিয়ে দিলাম বাদাম বাটা আর কিশমিশ বাটা। এবার সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি চুলার হিট মাঝারিতে রেখে এই তো সময় করে মশলা কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো কষানো হবে তত ঝোলের স্বাদ ভালো আসবে। তো বন্ধুরা, মশলা কিন্তু কষানো হয়ে গেছে, মশলার গায়ে তেল ভেসে উঠেছিল। এরই মাঝে আমি আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তো নেড়ে চেড়ে তারপরে জল দিয়ে দিলাম, আর এখানে আমি 1.5 লিটার জল দিয়ে দিলাম। যেহেতু কাঁচা কলা তো ঝোল একটু বেশি রাখতে হবে, আর কাঁচা কলার কিন্তু একটু ঝোল বেশি রাখতে হয়, কারণ কাঁচা কলায় ঝোলটা শুষে নেয় তাড়াতাড়ি। তো এভাবে আমি জাল করে নেব ঝোলে 7 থেকে 8 মিনিট। তো 7 থেকে 8 মিনিট কিন্তু ঝোলে জাল করে নেওয়া হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা কোপ্তাগুলো। তো ভেজে রাখা কোপ্তাগুলো দেওয়ার পরে আমি চুলার হিট মাঝারিতে নিয়ে জাল করে নেব আরও 7 থেকে 8 মিনিট। তো আরও 7 থেকে 8 মিনিট জাল করে নিলে কিন্তু কোপ্তাগুলো রান্না হয়ে যাবে। তো বন্ধুরা, এরই মাঝে কোপ্তাকারি কিন্তু রান্না হয়ে গেছে। এবার নামানোর আগে ঘি, গরম মশলা আর 4-5টা কাঁচামরিচ দিয়ে আমি নামিয়ে রাখবো, আর জাল করব না। তো চুলা বন্ধ করে চুলার উপরেই ঢেকে রেখে দেবো কিছু সময়ের জন্য, যাতে ঘি, গরম মশলা কোপ্তার মধ্যে ঢুকে যায়।
তো ফিরে আসলাম কিছু সময় পরে। তো বন্ধুরা দেখুন কতটা লোভনীয় একটা কালার হয়েছে, আর খেতেও কিন্তু অনেক অনেক মজা হয়েছিল। তো আর কি বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা কোনো এক নিরামিষের দিনে কিন্তু এই সেম প্রসেসিংয়ে তৈরি করে খেয়ে আমাকে জানাবেন যে কেমন হলো খেতে। আর রেসিপিটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুরাও দেখে শিখতে পারে। আরেকটি কথা বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে। তো আর কি ভালো থাকবেন সবাই, কথা হবে নতুন আরেকটা রেসিপিতে।